বন্ধুরা 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকের পর থেকে আপনার ফোনে যেই তাকাবে সেই অবাক হবে এবং আপনার কাছ থেকে কিন্তু এই কাজটি শিখতে চাইবে। বন্ধুরা, আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের এত চমৎকার একটি সেটিং শেয়ার করব, এমন চমৎকার একটি সিক্রেট কাজ শেয়ার করব, যেটা দেখার পর আপনি কিন্তু আপনার ফোনে অবাক হয়ে যাবেন এবং আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন এই কাজটি কিভাবে ফোনে আমি করলাম। খুবই চমৎকার একটি কাজ। অবশ্যই বন্ধুরা, আপনি যদি আপনার ফোন থেকে এটা করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি কন্টিনিউয়াসলি আপনি দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। অ্যাপসটি যখন আপনি প্রথমবার ওপেন করবেন, অ্যাপসটিকে অবশ্যই আপনাদের এরকম সুইচটি অ্যানাবেল করতে হবে। এটা অফ করে জাস্ট অন করে দিলেই এটা অ্যানাবেল হবে। কিছু সেটিংস চাইবে, অবশ্যই সেটিংসগুলো করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাড ম্যাক্রো, এই অ্যাড ম্যাক্রোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের দেখতে পারবেন ট্রিগার, অ্যাকশন, কনসেন্ট্রেট। আপনারা কী করবেন, ট্রিগারে ক্লিক করবেন। যে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করার জন্য, মানে হেডফোনের থ্রুতে ওপেন করার জন্য, এখান থেকে আপনারা পাবেন কানেক্টিভিটি অপশন, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে পারবেন হেডফোন ইনসার্ট এবং রিমোট, এই অপশনটি আপনারা এটার উপর ক্লিক করে নিন। তারপর এখান থেকে পেয়ে যাবেন হেডফোনস ইনসার্টেড এবং রিমুভেড। আমরা প্রথমে কি করব, ইনসার্ট নিয়ে কাজ করব, তাই আমরা ইনসার্টটিকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এখানে দেখতে পারবেন সিলেক্ট অপশন, আপনারা এটাকে এনি রাখবেন, আমরা এখান থেকে এনি রাখবো। যদি আপনার হেডফোনে মাইক্রোফোন না থাকে তখন সেক্ষেত্রে আপনি কাজটি করতে পারেন, আমরা এখানে এনি রাখবো। দেন ওকেতে ক্লিক করব। দেন আমরা নিচে থেকে পেয়ে যাবো এখানে অ্যাকশন। এখন হেডফোন ঢুকালে কী কাজ করবে সেটা অ্যাকশন দিয়ে আমাদের বোঝাতে হবে। তার জন্য আমরা কী করবো, প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো লঞ্চ অ্যাপ্লিকেশন, মানে আমরা যেহেতু অ্যাপ্লিকেশনকে ওপেন করব তার জন্য আমরা লঞ্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেন এখানে পেয়ে যাবেন ইন্টার প্যাকেজ নেম, সিলেক্ট অ্যাপ্লিকেশন। আমরা কী করব, সিলেক্ট অ্যাপ্লিকেশন দিয়ে ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে সকল অ্যাপ্লিকেশন চলে আসবে। যে অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করতে যাচ্ছি, লাইক ধরুন এখান থেকে ইউটিউব, আমরা ইউটিউবকে সিলেক্ট করব। দেন এখান থেকে এক্সক্লুড ফ্রম রিসেন্ট এবং ফোর্স নিউ, আমরা যেহেতু নতুন করে করলাম তাই আমরা নতুনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে নেব। দেন আমাদের এখান থেকে এই কাজগুলো শেষ। আমরা এখন কী করব, উপরে দেখতে পারবো ইন্টার ম্যাক্রো নেম, এখানে জাস্ট একটি নাম সেট করব। লাইক আমরা এখান থেকে এইচডি দিলাম, হেডফোন হিসাবে আমরা এটাকে এইচডি দিলাম। এইচডি দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন প্লাস আইকন এবং সেভ আইকন, এখানে আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অ্যাড আসবে, অ্যাডটিকে অবশ্যই আপনারা ক্লোজ করে দিবেন। এখন কিন্তু একটা ম্যাক্রো আপনাদের এখানে সেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আপনার ফোনের হেডফোনটিকে ইনসার্ট করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন হচ্ছে। কিন্তু এখন যদি আপনি এখান থেকে জাস্ট এটাকে আউট করেন, এখনও কিন্তু এই আউটের যে অপশনটি আছে, মানে আউট করলে এখান থেকে ফেসবুক ওপেন হবে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন হবে, সেটা কিন্তু এখনও সেট করিনি। সেটা সেট করার জন্য আপনারা চলে যাবেন আবারও এই অ্যাপ্লিকেশনটির ভিতরে, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে ট্রিগার অপশন যেটা দেখতে পাচ্ছেন, ট্রিগার অপশন ওপেন করে কানেক্টিভিটি আসবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন হেডফোন রিমুভ, আপনারা এই হেডফোন যে রিমুভ অপশনটি আছে এটার উপর ওকেতে ক্লিক করে দেন আবার এখান থেকে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব। তারপর এখান থেকে আমরা কি করব, ইন্টার অ্যাড ম্যাক্রো নেম এটা দিয়ে দিব। এখান থেকে আমরা এইচডি টু রাখব, এখান থেকে এইচডি টু রাখব। যেহেতু হেডফোনের কাজ করছি তাই আমি এইচডি টু এবং এইচডি ওয়ান দিয়ে করলাম। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে নেব। সেভে যখনই ক্লিক করব এখান থেকে আবার অ্যাড আসলে অবশ্যই অ্যাডটিকে ক্লোজ করে দিবেন। এখন আপনারা যদি এটাকে ওপেন করেন, মানে ইনসার্ট করেন, তাহলে এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হবে, ইউটিউবকে অ্যাক্সেস করতে পারবেন এবং যখন আপনি এই হেডফোনটিকে জাস্ট আউট করবেন তখন আবার ফেসবুক ওপেন হয়ে যাবে। আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশন যেটা আপনাদের উপকার আসবে সেই অ্যাপ্লিকেশনকে কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। আমি জাস্ট দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের দেখালাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কিন্তু তো চলুন এখন দেখে নেই যে কীভাবে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হয়। আপনারা প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন ম্যাক্রো ড্রোইড লিখে, আমরা এখান থেকে লিখব ম্যাক্রো ড্রোইড। তো ম্যাক্রো ড্রোইড লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।